বাতিলের পর বাতিল, আবার চাকরি বাতিল করা হলো। এবার যে বাতিলটা হলো সেটা হলো বীরভূম জেলা নিয়ে সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। দমকলে নিয়োগ বাতিল করলো, দমকলে নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। একটা বড়সড় আপডেট উঠে আসছে ভিউয়ার্স, অক্সিলারি ফায়ার অপারেটর নিয়োগ বাতিল করলো আদালত। বীরভূমে অক্সিলারি ফায়ার অপারেটর পদে বেআইনিভাবে 25 জনকে নিয়োগের অভিযোগে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার ফল হিসেবেই বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে দিল। এই যে 25 জনের চাকরি আপাতত বাতিল হলো, এর টোটাল ইম্প্যাক্ট, পুরো ইম্প্যাক্ট কিসে পড়ছে বা কি হতে চলেছে বা অন্যান্য আইনজীবীরা কি বলছে আমি আপনাদেরকে বিশেষভাবে জানাচ্ছি। আপাতত আইনজীবীরা যেটা বলছে যে 25 জনকে নির্দেশ দেওয়া হলো, বিপদে পড়তে পারেন কিন্তু আরও বহু এরকম চাকরিজীবী। বৃহস্পতি বা আদালত যে নির্দেশ দিল তাতে বহু চাকরি ভবিষ্যৎ প্রশ্নের মুখে কিন্তু পড়ে যাচ্ছে এমনটাই মনে করছে আইনজীবীদের একাংশ। কারণটা কি? কারণ হলো গোটা রাজ্যে, আমাদের এই গোটা রাজ্যে 2017 সালে এই নিয়োগটা হয়েছিল। 2017 সালে যে 1500 অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, এই নির্দেশের ফলে সব চাকরি নিয়ে কিন্তু ওভারঅল প্রশ্ন উঠে গেল এমনটাই মনে করছে আইনজীবীদের এক অংশ। এদিন রায় ঘোষণার পর বিচারপতি বসাক সরকারি আইনজীবীকে স্পষ্ট করে দিয়েছেন এই নির্দেশ বীরভূমের মামলা ক্ষেত্রে দেওয়া হলেও আরও কোনো জেলায় যদি এমন পদে নিয়োগ হয়ে থাকে তবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু রাজ্যকে। তো ভিউয়ার্স, বৃহস্পতিবার এই অক্সিলিয়ারি ফায়ার অপারেটর নিয়োগের পদ্ধতি নিয়ে রীতিমতো কিন্তু প্রশ্ন তুলে দিল কিন্তু আদালত। এই মামলার রায়দানের পর নিয়োগ পদ্ধতি নিয়ে কার্যত আরও ব্যাপকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে। কলকাতা হাইকোর্টের বক্তব্য, দমকলের মতো যদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী নিয়োগ হয় সেখানে এরকম অস্থায়ী নিয়োগ কখনোই যথাযথ হতে পারে না। অর্থাৎ বন্ধুরা, আদালতের স্পষ্ট বক্তব্য যে দমকলের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা জেনে থাকি যে স্থায়ী নিয়োগ হয়ে থাকে সেখানে এমন অস্থায়ী নিয়োগ কখনোই যথাযথ নয়। অতএব এই নিয়োগ নিয়ে ভবিষ্যতে কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর নির্দেশ আসতে পারে এমনটাই মনে করছে কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একাংশ। তো ওভারঅল যেটা দাঁড়াচ্ছে, কোনো নিয়োগপত্রেই আর দুর্নীতি বাকি রইল না, সমস্ত নিয়োগেই একটা দুর্নীতির গন্ধ উঠে আসছে। তো এই প্রতিবেদনটা আপনাদের সঙ্গে পেশ করলাম, আপনাদেরকে শোনালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এরকম প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট, স্কুল সার্ভিস কমিশন, এডুকেশনাল বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।